নব শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অরিত্র, আজকে বেরিয়ে পড়েছি মহাপঞ্চমীর দিনে কালিয়াগঞ্জে পুজো প্রস্তুতি কোথায় কতটা হয়েছে তা দেখতে এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমি আজকে কালিয়াগঞ্জে কিছু কিছু ক্লাবের পুজো প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরব। কালিয়াগঞ্জ নসিরহাট সর্বজনীন দুর্গাপুজোর আলোকসজ্জা। এবার আমরা মণ্ডপের দিকে ঢুকে যাচ্ছি, এটা হলো মণ্ডপে ঢোকার রাস্তা। এটা হলো কালিয়াগঞ্জের নসিরহাট সর্বজনীন দুর্গাপুজোর থিম। এখানে করা হয়েছে হলো পিঁপড়ের ঘর বা পিঁপড়ের শহর। কালিয়াগঞ্জ নসিরহাট সর্বজনীন দুর্গাপুজোর দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ চলছে, দেখতেই পাচ্ছ। প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে, সামনাসামনি গেলে আরো বুঝতে পারবে ভালো মতো। এটা হলো কালিয়াগঞ্জের রশিদপুর সর্বজনীন দুর্গাপুজোর আলোকসজ্জা। এখান থেকে মণ্ডপে শুরু হয়েছে পুজো মণ্ডপ। তো এখানকার থিম হলো
লকডাউনের সময় যে শ্রমিকদের দুর্ভোগ দুর্দশা গেছে সেটাকে ওরা এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে। এটা হলো মণ্ডপের প্রতিমা দর্শনের প্রবেশ পথ, এই দিক দিয়ে প্রতিমা দর্শন করতে হবে। এই যে প্রতিমা প্রায় কমপ্লিটের দিকে, একটু একটু কাজ বাকি আছে, তো মহাপঞ্চমী আজকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি কালিয়াগঞ্জ শেড কলোনি সাবলী দুর্গাপুজোর মণ্ডপের সামনে। এখানে প্রস্তুতির কাজ চলছে।
আমরা এখন চলে এসেছি শিমুলতলার ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের পূজো মণ্ডপ পরিদর্শনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা রেড বাটনটি টিপে অল নোটিফিকেশন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট তোমরা আগে পেতে পারো।